নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ একদম নতুন ধরনের একটা ম্যাঙ্গো মালাই কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কেক আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে ম্যাঙ্গো মালাই কেকের স্বাদই আলাদা। অল্প একটু সুজি, দুধ আর আম দিয়ে বানানো এই কেকটা এতটাই টেস্টি হয় যে যেই খাবে সেই আপনাকে ভীষণ প্রশংসা করবেন আর জানতে চাইবেন কিভাবে এটা বানিয়েছেন। বাচ্চা থেকে বড় যেই খাক না কেন, একবার খেলে বারবার খেতে চাইবে। এক কথায় এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ম্যাঙ্গো মালাই কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের ম্যাঙ্গো মালাই কেক বানানোর জন্য দেখুন, এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে আমি ফাটিয়ে নেব। এখানে আমি একটা ছোট সাইজের দেশি ডিম ব্যবহার করছি। ডিমের মধ্যে দিয়ে দেবো এই বাটির, মাপ করে এক বাটির অল্প একটু কম ব্লেন্ড করে রাখা মিচিরি। এখানে আমি ম্যাঙ্গো মালাই কেক বানানোর জন্য মিচিরি ব্যবহার করবো, আমরা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আর কোনো উপকরণ না দিয়ে এই ডিম আর চিনিটাকে আমি প্রথমে খুব ভালোভাবে ব্লেন্ড করব। এখানে কিন্তু এই মুহূর্তে আর কোনো উপকরণ আমি অ্যাড করব না, এই দুটো উপকরণকে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে। এটা ব্লেন্ড করবেন যতটা সময় দিয়ে কেকটা কিন্তু ততটাই দুর্দান্ত হবে। এটাকে না হলেও মিনিমাম 10-15 মিনিট সময় ধরে কিন্তু ব্লেন্ড করতে হবে। তো আমি এখানে 10-15 মিনিট সময় দিয়ে এটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব, তারপর আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব। আর 10-15 মিনিট ব্লেন্ড করার পর দেখবেন এই যে মিশ্রণটা, এর কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। তো আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন, ডিম আর চিনিটাকে আমি 15 মিনিট সময় ধরে খুব ভালোভাবে ব্লেন্ড করেছি, আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এই দেখুন, অনেকটা কিন্তু ফুলে গেছে আর বেশ ঘন হয়ে গেছে। এবার এখানে 2-3 চামচের মতো সাদা তেল বা রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা দিয়ে আবারও আমি 5 মিনিট সময় ধরে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন, ডিম, মিছিরি আর তেলটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করেছি, আর দেখুন ঘনত্বটা কেমন হয়েছে। দেখুন, এই দেখুন, এইরকম কিন্তু একদম ঘন হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। আর 15 মিনিট আর তেল দেওয়ার পর 5 মিনিট, মোট 20 মিনিট ধরে কিন্তু এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করেছি। এবার দেখুন, একটা ছাঁকনি নিয়ে নিলাম, এর মধ্যে এই বাটির মাপ করে আমি 2 বাটি ময়দা দিয়ে দেব। এই 2 বাটি দিয়ে দিলাম, দিয়ে দেবো 1 বাটি সুজি, দিয়ে দেবো 1 বাটি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ, 1/2 চামচ দিয়ে দেবো বেকিং পাউডার। যতটা বেকিং পাউডার দিয়েছি তার ঠিক অর্ধেকটা বেকিং সোডা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো 1 চামচ এলাচ পাউডার। এলাচ পাউডারটা দিলে কি হবে, এই যে ডিম আমি দিয়েছি, ডিমের স্মেলটা কিন্তু আর পাওয়া যাবে না। এবার এই সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে একবার চেলে নেব। এইভাবে চেলে নিলে কি হবে, কেকের মধ্যে কিন্তু আর ডলা পাকিয়ে থাকবে না, যখন আমি বেড়াটা বানাবো একটু ডলা থাকবে না, আর বেড়াটা কিন্তু খুব সুন্দর হবে, অসম্ভব সুন্দর হবে। আর যেভাবে আজকের আমি কেকটা বানাচ্ছি অবশ্যই একবার ট্রাই করবে। আমি একটু বড় মাপের কেক বানাবো, তাই কিন্তু পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর যে মাপগুলো যেভাবে দিয়েছি আপনারা কিন্তু সেইভাবে সেই অনুপাতে মাপগুলো নেবেন। যদি 1 বাটি ময়দা নেন তাহলে কিন্তু 1/2 বাটি সুজি, 1/2 বাটি গুঁড়ো দুধ নেবেন। এখানে যেহেতু 2 বাটি আমি ময়দা নিয়েছি, তাই আমি 1 বাটি সুজি আর 1 বাটি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এবার দেখুন, সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এখানে আমি যতটা ডিম আর মিছরি দিয়ে ব্লেন্ড করেছি তাতে কিন্তু হবে না, এখানে জল কিংবা লিকুইড দুধ অ্যাড করতে হবে। এবার দেখুন, এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে লিকুইড দুধের পরিবর্তে কিন্তু এখানে জলও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি অনেকটা পরিমাণে মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তাই এখানে জল ব্যবহার করলে হবে। তবে দুধ দিলে কি হবে, এই কেকের স্বাদটা কিন্তু বেশ বেড়ে যাবে, আর দুধটাকে বা জলটাকে খুব একেবারে খুব বেশি কিন্তু একসাথে দিয়ে দেবেন না। এই দুধটা কিংবা যারা জল ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই বলছি, যখন এখানে অ্যাড করবেন খুব সাবধানে অল্প অল্প করেই অ্যাড করবেন, কারণ বেড়াটা কিন্তু খুব ঘন হলে হবে না আবার খুব পাতলা হলেও হবে না, তাই অল্প অল্প দিতে হবে। আর এইভাবে খুব ভালোভাবে বেড়াটাকে রেডি করতে হবে। এবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, আর এটা ব্লেন্ড করার পর আমি আপনাদের দেখাচ্ছি এই বেড়াটার ঘনত্ব কেমন হলে আজকের রেসিপিটা একদম পারফেক্ট হবে। দেখুন, বেড়াটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর ঘনত্বটা এইরকমই হয়েছে। এখানে যেহেতু আমি সুজি অ্যাড করেছি, তাই এটাকে কিন্তু আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি,
আর 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি বেটারটার ঘনত্ব কেমন হয়েছে, বা ঘনত্ব কেমন হলে আজকের রেসিপিটা দুর্দান্ত হবে। তো যাই হোক, এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখুন 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম, আর ব্যাটার ঘনত্ব দেখুন কেমন হয়েছে, বেশ কিন্তু ঘন হয়ে গেছে। এতটা ঘন হলে হবে না, আবার খুব পাতলা হলেও হবে না। যেখানে আমি আরেকটু দুধ অ্যাড করব, আর একটু দুধ আমি দিয়ে দিলাম। দেখুন আবার একটু দুধ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করেছি। এই দেখুন ঘনত্বটা এইরকম হবে, খুব ঘন নয় আবার খুব পাতলা নয়, দেখে বুঝতেই পারছেন কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে, এইরকমই হবে। আমি যেহেতু এটা ম্যাঙ্গো মালাই কেক বানাচ্ছি, তাই যে কোনো আমের কেকের ব্যাটার কিন্তু একটু ঘন হয়। তো যাই হোক, এটাকে দেখুন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে একটু লেবুর রস আমি দিয়ে দেবো, কয়েক ফোঁটা, খুব বেশি নয়, অল্প কয়েক ফোঁটা দিয়ে দেবো। কয়েক ফোঁটা লেবুর রস দিলে কি হবে, কেকটা কিন্তু বেশ স্পঞ্জি হবে, তো টক কিন্তু হবে না। 2-4 ফোঁটা লেবুর রস দিলে কি হবে, কেকটা স্পঞ্জি খুব সুন্দর হবে, খেতে ভালো হবে, একটা অপূর্ব একটা স্মেলও আসবে। তো যাই হোক, আবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন এইরকম কিন্তু ঘনত্বটা হবে। আচ্ছা, এটা যেহেতু আমি ম্যাঙ্গো মালাই কেক বানাচ্ছি, তাই কিন্তু এখানে আমি আম ব্যবহার করতে হবে। আমটাকে দেখুন এইভাবে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটেছি, এইভাবে কাটতে হবে। আমটাকে কিন্তু আমি ব্লেন্ড করবো না, জাস্ট এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার আমটা দেওয়ার পর এটাকে আলতো হাতে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, একদম কিন্তু মিহি করে, বা একদম ঘেঁটে গেলে যেমন হয় বা সেইভাবে কিন্তু এটাকে ব্লেন্ড করলে হবে না, জাস্ট আলতো হাতে এটাকে নাড়াচাড়া করে এইভাবে একটু ব্লেন্ড করে নেব। আজকে ম্যাঙ্গো মালাই কেক যেভাবে বানাচ্ছি অবশ্যই একবার হলেও আমার মতো ট্রাই করবেন, এটা এতটাই অপূর্ব অসাধারণ খেতে হয়, একবার খেলে তো সবাই জানতেই যাবে কিভাবে কেকটা বানিয়েছেন, সবাই আপনাকে ভীষণ প্রশংসা করবে, অসম্ভব সুন্দর খেতে হয়। যাই হোক, আমটা দিয়ে আবারও দেখুন সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আজকে ম্যাঙ্গো মালাই কেক বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, আর ঘনত্বটা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এইরকমই হবে, খুব ঘন নয়, খুব পাতলা নয়, এইরকমই হবে। এবার দেখুন এরকম একটা কেক টিন নিয়ে নিয়েছি, আপনাদের হাতের কাছে যেমন পাত্র থাকবে সেইভাবে ব্যবহার করলে হবে। আর কেক টিনটা চারিদিকে আমি খুব ভালোভাবে তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি। এবার এখানে আমি অল্প একটু ময়দা দিয়ে দেব, ময়দা দিয়ে চারধারটাকে এইভাবে আমি খুব ভালোভাবে ময়দার প্রলেপ লাগিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে চারধারে আমি ময়দার প্রলেপ লাগিয়ে দিয়েছি। এবার ব্যাটারটাকে এই পাত্রে আমি ঢেলে দেব, একটু উপর দিয়ে এইভাবে দিয়ে দেব। দেখুন সম্পূর্ণ ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটাকে এইভাবে একটু ট্যাপ করে নেব। এবার দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এই ব্যাটারটাকে এর মধ্যে এবার আমি বসিয়ে দেব খুব সাবধানে। এবার গ্যাসের ফ্লেমটাকে প্রথমে 5 মিনিট হাই দেব, 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এটাকে ঢাকা দিয়ে আমি হতে দেব। কেকটাকে আমি হতে বসিয়ে দিয়েছি। এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটা আম এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। আর দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা মিচিরি, একদম 2 চামচের মতো, খুব বেশি দরকার নেই, 2 চামচ দিলেই হবে। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। কেকটা ততক্ষণ হতে থাক, ততক্ষণে কিন্তু আমি আর একটা কাজ করে নেব। আমি যেহেতু ম্যাঙ্গো মালাই কেক বানাচ্ছি, তাই এখানে এবার আমি মালাইটাকে বানিয়ে নেব। মালাইটা বানানোর জন্য দুধের প্রয়োজন, তাই দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা সসপ্যানের মধ্যে আমি কিছুটা দুধ নিয়ে বসিয়ে দিয়েছি। আচ্ছা, যে মালাইটা বানাবেন সেটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করবে, কেকটা কতটা বড় বানাবেন বা ছোট বানাবেন তার উপর ডিপেন্ড করেই কিন্তু মালাইটা বানাতে হবে। তাই এখানে আমি 300 ml কিন্তু দুধ নিয়েছি, আমরা চাইলে কম বেশি করে নিতে পারেন। 300 ml দুধ প্রথমে আমি একটু ঘন করে জাল দিয়ে নেব। দুধটাকে দেখুন প্রথমে হালকা গরম করেছি, এই হালকা গরম দুধ আমি একটু উঠিয়ে রাখবো, একদম অল্প করে, খুব বেশি নয়। এই পরিমাণে দুধ আমি উঠিয়ে রাখলাম, আর দুধটাকে আমি প্রথমে একটু ভালোভাবে ঠান্ডা করে নেব। এটা কি কাজে লাগাবো আমি আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন যে আমি 2 চামচের মতো দুধ নিয়ে নিয়েছিলাম, সেই দুধটাকে দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন এখানে 1 চামচ আমি কাস্টার্ড পাউডার দিয়ে দেবো, খুব বেশি নয়, এই 1 চামচ দিলেই হবে। কাস্টার্ড পাউডার দিয়ে দুধের সাথে এটাকে আমি খুব ভালোভাবে মেল্ট করে নেব। এদিকে দুধটা দেখুন বেশ কিন্তু ঘন করে আমি জাল দিয়ে নিয়েছি,
এবার দেখুন যে কাস্টার্ড পাউডার আমি দুধের সাথে মেল্ট করলাম সেটা এখানে দিয়ে দেবো, অল্প অল্প দেবো, আর এইভাবে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করবো। একবার একসাথে দিয়ে দেবেন না, অল্প অল্প দিতে হবে, আর খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। এই যে মালাইটা বানাবো এটা কিন্তু খুব ঘন হলে হবে না, একটু পাতলা করতে হবে। কেন পাতলা করতে হবে বা খুব ঘন হলে হবে না আমি আপনাদের জানিয়ে দেবো। এই পদে এখানে আমি সামান্য পরিমাণে এলাচ পাউডার দিয়ে দেবো, একদম অল্প করে। কাস্টার্ড পাউডার দিয়ে এই ক্ষীরটা বানালে কি হবে, ক্ষীরটার স্মেলটা খুব সুন্দর হবে, খেতেও দারুণ লাগবে, আর ক্ষীরটা হালকা একটু ঘনও হবে। খুব পাতলা যেমন ভালো লাগবে না, আবার খুব ঘন হলেও হবে না। দেখুন এটা কিন্তু এইরকমই হবে, তবে এখানে আমি তো আর একটু উপকরণ অ্যাড করবো, তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। যাই হোক, এই পদে যে আমটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করেছিলাম সে আমটা আমি এখানে দিয়ে দেবো, সম্পূর্ণটা দিয়ে দিলাম। আমটা দিয়ে আবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবেন, দেখবেন এটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে। আর এইভাবে যদি ক্ষীরটা বানান, এই ম্যাঙ্গো মালাই কেকের স্বাদই পাল্টে যাবে, অসম্ভব সুন্দর হবে। একবার খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছা হবে। তো যাই, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ম্যাঙ্গো মালাই কেক বানানোর জন্য মালাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর ঘনত্বটা আমি আমাদের দেখে দিচ্ছি। এই দেখুন, খুব ঘন নয় আবার খুব পাতলাও নয়, এই দেখুন এইরকমই হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন কেকটাকে কিন্তু খুব ভালোভাবে বানিয়ে নিয়েছে, আর দেখুন বেশ কিন্তু গরম রয়েছে, এই দেখুন এটা কিন্তু হয়ে গেছে, বুঝতেই পারছেন। এবার দেখুন একটা টুথপিক নিয়েছি, এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব এটা হয়ে গেছে কিনা। আমি একবার চেক করেছিলাম, এই দেখুন টুথপিনের গায়ে একদম কিচ্ছু লেগে নেই, দেখুন একদম পরিষ্কার হয়ে উঠে গেছে, তার মানে কিন্তু কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেখুন কেকটা কিন্তু বেশ গরম রয়েছে। এবার দেখুন একটা কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটা চামচ দিয়ে এবার কেকটার মধ্যে কিন্তু এই রকম আমি ছিদ্র করে দেব। কেন দিচ্ছি একটু পরেই আপনারা দেখতে পাবেন। এবার দেখুন যে মালাইটাকে বানিয়েছিলাম এইভাবে আমি উপর থেকে দিয়ে দেব। দেখুন মালাইটাকে আমি উপর দিয়ে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি, এই দেখুন। আর কেকটা কিন্তু বেশ স্পঞ্জি হয়েছে, দেখে বুঝতেই পারছেন, আমি দেখাচ্ছি এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এবার দেখুন কিছু আমি এইভাবে টুকরো করে নিয়েছি, আমটাকে দিয়ে দেবো এইভাবে। এবার দেখুন কিছু নিয়েছি আমন্ড, আমন্ডটাকে উপর থেকে দিয়ে দেব। এইভাবে দিলে কি হবে, খেতে তো সুন্দর হয় আর দেখতেও কিন্তু অপূর্ব লাগে, সবাই ভীষণ আকৃষ্ট হবে আর খুব মজা করে খাবে। আর নিয়েছি কিছু পেস্তা, পেস্তাটাকেও দিয়ে দেব। আচ্ছা, আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে ড্রাই ফ্রুট দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারেন। আমি একটু আমন্ড আর এরকম আম আর এই পেস্তা দিয়ে এটাকে খুব ভালোভাবে ডেকোরেশন করে দেব। দেখুন এটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর রয়েছে। আর এটা কিন্তু বেশ গরম রয়েছে, প্রথমে রুম টেম্পারেচারে রেখে একটু হালকা ঠান্ডা করে নেব, তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব। এটা যেহেতু আমি ম্যাঙ্গো মালাই কেক বানাচ্ছি, এই মালাই কেক কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগবে, তাই আপনারা যদি মালাই কেক একটু ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে নর্মাল ফ্রিজে রাখবেন, আর যদি মনে করেন যে নর্মাল খাবেন তাহলে কিন্তু ফ্রিজের মধ্যে রাখার দরকার নেই। তো এটাকে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো, তারপর আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। দেখুন এক ঘন্টা পর এই ম্যাঙ্গো মালাই কেকটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে বার করলাম, আর কত সুন্দর হয়েছে দেখুন, বেশ কিন্তু টাইট হয়ে জমে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। অবশ্য বাড়িতে একবার ট্রাই করবেন। তো যাই হোক, আমি প্রথমে এটাকে কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। প্রথমে এটা আমি কেটে নেব, এইভাবে আমি তিন টুকরো করে নেব প্রথমে, আবার এটাকে আমি তিন টুকরো করে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো করে পিসটা করতে পারেন, ছোট বড় যা যেমন পছন্দ সেইভাবে কিন্তু এটাকে কাটতে পারেন। খুব ভালোভাবে দেখুন কেটে নিয়েছে, এবার এটাকে উঠিয়ে দেখাচ্ছে এটা কত সুন্দর হয়েছে। এবার দেখুন এক ধার দিয়ে আমি একটা উঠিয়ে নেব, এই ধার দিয়ে আমি একটা উঠিয়ে নেব, নিয়ে দেখাচ্ছে এটা কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন আর কতটা ফুলে গেছে, এই দেখুন, এই দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে, এই দেখুন
বেশ স্পঞ্জি হয়েছে আর কত অপূর্ব হয়েছে, দেখতেই পাচ্ছেন তো কতটা ফুলে গেছে, কত কম দিয়েছিলাম আর কত ভর্তি হয়ে গেছে এই দেখুন। আর ভিতরে পোর্শনটা দেখতেই পাচ্ছেন কত অপূর্ব হয়েছে। আমি পিছনটা দেখাচ্ছি দেখুন, এই দেখুন একটুও কিন্তু পুড়ে যায়নি, একদম পারফেক্ট কালার এসেছে, অসম্ভব সুন্দর হয়েছে। এবারে এই প্লেটের মধ্যে এটাকে রেখে দিলাম। দেখুন এই ম্যাঙ্গো মালাই কেকটাকে আমি পাত্রের মধ্যে সার্ভ করেছি আর উপর থেকে একটু কিন্তু আমি মালাই দিয়ে দিয়েছি, আর কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। অবশ্য বাড়িতে আমার মতো একবার হলেও ট্রাই করবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। আর অতিথি আপ্যায়নের জন্য কিন্তু দারুণ একটা ডেজার্টও বলতে পারেন, আর ম্যাঙ্গো মালাই কেকও বলতে পারেন, দারুণ একটা রেসিপি। ঠান্ডা ঠান্ডা এরকম একটা রেসিপি যদি অতিথি আপ্যায়নের জন্য কাজে লাগান তাহলে কিন্তু সবাই আপনাকে ভীষণ প্রশংসা করবে, আর যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। আজকের এই ম্যাঙ্গো মালাই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে।